ফাইট কোনি ফাইট বলে দাঁতে দাঁত চেপে লড়তে শেখানো ক্ষিতদা ক্ষিতীশ সিং গত ছয় অক্টোবর থেকে টানা লড়াই করে নিজেই হেরে গেলেন জীবন যুদ্ধে। দীপাবলির আলোর রোশনায়ের মাঝেই অন্ধকার ঘনিয়ে এলো বাংলা চলচ্চিত্র জগতে রবিবার দুপুর বারোটা পনেরো মিনিটে শেষ হয়ে গেল দীর্ঘ চল্লিশ দিনের লড়াই সকলের প্রিয় ফেলুদা খিতদা অপু নিজেই চলে গেলেন না ফেরার দেশে। মরণপণ লড়াইও ফেলুদাকে ফিরিয়ে আনতে পারল না জীবনের শেষ দিন পর্যন্ত যিনি বিশ্বাস করে গেলেন বামপন্থায় বিকল্প ছিয়াশি বছরে শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় পথ পথচলা শুক্রবার থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটতে থাকে হৃদযন্ত্র আর কিডনির জটিলতা অনেকটা বেড়ে যায় বেড়ে যায় হার্ট রেট বাড়তে থাকে স্নায়বিক সমস্যাও প্রবলভাবে ওঠানামা করতে থাকে অক্সিজেনের মাত্রা শনিবার বিকেলে চিকিৎসকরা জানিয়ে দেন অলৌকিক কিছু না ঘটলে সৌমিত্রের সুস্থ হয়ে ওঠা অসম্ভব উনিশশো সালের ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম তদানীন্তন বেঙ্গল প্রেসিডেন্সির কৃষ্ণনগর শহরে আদিবাড়ি যদিও বাংলাদেশের কুষ্টিয়ার দোহের কাছে কয়া গ্রামে কিন্তু পিতামহের আমুল থেকেই চট্টোপাধ্যায়ের পরিবারের বাস হয় নদিয়া জেলার কৃষ্ণনগরে পঞ্চম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগরে পড়াশোনা করার পর বাবার বদলির কারণে স্কুলের পড়াশোনা শেষ করেন হাওড়া জেলা স্কুল থেকে পরবর্তী সময়ে সিটি কলেজ থেকে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিশির ভাদুরীর নাটক দেখে অভিনয়ে অনুপ্রাণিত সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনের প্রথম স্ক্রিন টেস্টে বাদ পড়ে যান নীলাচলে মহাপ্রভু থেকে যদিও তারপর খুব বেশি সময় তাকে অপেক্ষা করতে হয়নি ডাক আসে খোদ সত্যজিৎ রায়ের কাছ থেকে সালটা উনিশশো উনষাট অপুর সংসারে অপু একটু অন্যভাবেই হাজির হন আমাদের সামনে বাকিটা ইতিহাস উনিশশো উনষাটে অপুর সংসারের পর উনিশশো ষাটে ক্ষুদিত পাশান দেবী উনিশশো একষট্টিতে সমাপ্তি ঝিন্দের বন্দি উনিশশো বাষট্টিতে অভিযান আর পেছন ফিরে তাকাননি সৌমিত্র চট্টোপাধ্যায় দু হাজার সালে পদ্মভূষণ দু হাজার বারোতে দাদা সাহেব ফালকে দু হাজার সতেরোতে লিজিয়ান অফ ওনার সম্মানে ভূষিত সৌমিত্র চট্টোপাধ্যায় দু সালে প্রত্যাখ্যান করেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান যদিও পরে দু সালে তিনি এই পুরস্কার গ্রহণ করেন Pierre Report, Channel 10